আসসালামু আলাইকুম, আমি হচ্ছি হাসনেন আর আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমি একটি মুখের পশম, যাদের বেশি ঠোঁটের উপরে বা গালে দুই পাশের সেজন্য এনেছি। এখানে কাঁচা পেঁপে নিয়েছি আমি আর হলুদ, কাঁচা হলুদ আমি এখানে পেস্ট করে নিয়েছি। একটু পাতলা ধরনের পেস্টটা করতে হবে, অবশ্যই কাঁচা হলুদ এবং কাঁচা পেঁপে লাগবে। চোঁচা সহ নিয়েছি আমি পেস্ট করে, এটা কিন্তু পাকা পেঁপে হলে হবে না আর গুঁড়ো হলুদ হলেও হবে না, একদম কাঁচা, দুটোই কাঁচা হতে হবে। আমি সুন্দর করে পেস্ট করে নিয়েছি, এটা আপনাদের একটা ব্লিচের মতো কাজ করবে, স্কিন ব্রাইট করতেও সাহায্য করবে। এটা ধীরে ধীরে ব্যবহার করলে, 2 মাস যদি ব্যবহার করেন তাহলে আপনাদের মুখের পাতলা পাতলা যেটা লোম থাকে সেটা লোম কিন্তু ধীরে ধীরে উঠে যাবে এবং আপনাদের মুখ ছলছল হয়ে আসবে। এটা 100% কার্যকারী, এটা আপনারা অ্যাপ্লাই করে রেখে দেবেন 20 মিনিট, 20 মিনিট পরে ধুয়ে ফেলবেন। এন্টি ক্লকওয়াইজ আপনারা মাসাজ করবেন 20 মিনিট পরে, এন্টি ক্লকওয়াইজ আপনারা মাসাজ করবেন 20 মিনিট পরে। আপনারা পেস্টটা করবেন একটু পাতলা টাইপের। আরেকটি প্যাক আমি দেখাবো, দুটি প্যাক দেখাবো একসঙ্গে, আপনাদের যেটা খুশি সেটাই করতে পারেন। এটা প্যাকও আপনাদের ধীরে ধীরে, কিন্তু এটাও 2 মাস করতে হবে, আপনাদের যে কোনো একটা করলেই হবে, দুটা করলে দুটা করতে পারেন, 1 মাস 1 মাস করে, কিন্তু দুটাই 100% কার্যকারী, দুটাই 100% কাজ করে আপনাদের মুখে লোম থেকে মুক্তি দেওয়ার উপায়। তো এখানে যেটা লাগবে আমাদের, অবশ্যই সজনা পাতা, গুঁড়ো, এটা নিয়েছি আমরা সজনা পাতার গুঁড়ো, আমরা এটা আমি ঘরেই বানিয়েছি, আপনাদের কাছে যদি না থাকে আপনারা কিনে ব্যবহার করতে পারেন। আর এখানে আমি নিয়েছি বেসন আর হলুদ, আপনারা বেসনের পরিবর্তে চালের গুঁড়োও নিতে পারেন, যদি বেসন না দিতে চান আপনারা তাহলে চালের গুঁড়ো নিতে পারেন। একটা পাতলা প্যাক তৈরি করবেন, প্যাক তৈরি করে একদম যেন মুখে লেগে থাকে এরকম প্যাক তৈরি করবেন, একটা সুন্দর প্যাক। অবশ্যই সজনার, এখানে সজনাই দিতে হবে, সজনার গুঁড়ো মানে সজনা পাতার গুঁড়োটা, সজনা পাতাটা শুকিয়ে আপনাদের কাছে যদি থাকে তো আপনারা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলেই এটা হয়ে যাবে, একটা সজনা পাতার গুঁড়ো। এটাও আপনারা অ্যাপ্লাই করবেন যে জায়গাতে আপনাদের মুখে, যে জায়গাতে আপনাদের বেশি লোম সেই জায়গাতে আপনারা অ্যাপ্লাই করবেন, এবং 20 মিনিট রেখে দেওয়ার পরে যখন হালকা শুকিয়ে আসবে তখন নর্মাল ওয়াটার দিয়ে বা গোলাপ জল দিয়ে, আমি এটা দেখাচ্ছি আপনাদেরকে, এভাবে অ্যাপ্লাই করে আপনারা রেখে দেবেন। রেখে দেওয়ার পরে এন্টি ক্লকওয়াইজ দুইভাবেই মাসাজ করবেন, হালকা শুকাবে, 20 মিনিট অবশ্যই অপেক্ষা করবেন, তারপরে আপনারা এন্টি ক্লকওয়াইজ মাসাজ করে ধুয়ে ফেলবেন। অবশ্যই 2 মাস এটা ব্যবহার করতে হবে, 2 মাসের আগে আপনারা কোনো রেজাল্ট পাবেন না, 2 মাস ব্যবহার করলে রেজাল্ট একটা পাবেন। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন এবং ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, আমার জন্য দোয়া করবেন যেন আমি আপনাদের জন্য নতুন নতুন এই ধরনের ভিডিও আরও আনতে পারি।